প্র্যাকটিক্যাল করে দেব একদম। আজকে আমরা মাইবের জন্য প্র্যাকটিক্যাল করব। কোনটা কোনটা কোনটা? MT-15 গ্রে সবুজ কালারের যে MT-15টা আছে ওইটা দেখছি। 220টা দিই, হ্যাঁ আমার কলেজে লেগে গেছিল। এই তো একটা 204। কাউসার 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 আমার হাতে যেটা, আর ওইটা আছে BS6 ডিল্যাক্স। তো আরো বাইক আছে, আমি আস্তে আস্তে আপনাদের সব বলতেছি, যেতেছি কেমনে কি। আজকে সরি, আজকে প্রথম আমার চ্যানেল দেখতে পারবেন লোকালের বাইরে। আমি দূর কোথাও যাচ্ছি, আর বাই দ্য ওয়ে ফার্স্ট অফ অল বলে রাখি, দিস ইজ নট মাই বাইক, সামওয়ান এলস। বাট এটা মোটর, মানে আই মিন টায়ারের সাইজ টাইজ হিউজ লাগানো আছে, সো চিলেক্স। আমার সাথে যে কাপড়টা আছে কাউসার আর পিঙ্কি পিঙ্কি, সো ওরা দুইজন আছে। তো আমাদের সাথে যারা আছে তারা দাঁড়ানো। ভাই তোমার তো ব্যাগ কি দা ভাই, ব্যাগ টেন্ডার ব্যাগ কি দা তোমার ধরে গিতে বোর ব্যাগ, মানে খাইছে তার কাটি। নাইস 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 লাইফ। তো আমরা মোটামুটি রওনা দিয়ে গেছি, প্রায় 7-8টা বাইক আছে। তো এইটা যে ট্যুরটা অ্যারেঞ্জ হয়েছে, এটা আপনি বলতে পারেন ওয়াইআরসি রিলেটেড, সব ইয়ামাহা বাইকার্স, আমিও ইয়ামাহা বাইকার্স। সো যাচ্ছি সবাই, কেমন এখন আছে সিলেট হাইওয়েতে। তো চলে আসছি শেরপুর, পায়ে সিলেট ডানে মৌলিবাজার। শেরপুর ব্রিজটা, এখানে পানি অনেক বাড়ছে। ওরে ভাই ভাই, পানি অনেক বেশি অনেক বেশি ভাই। এটা হচ্ছে শেরপুর টুল বক্স, পানির যে অবস্থা দেখলাম। তো দেখা মনে হচ্ছে যে আশেপাশে বন্যা চলতেছে, খুব বেশি পানি। আর আমরা একটু আর্জেন্ট আছে, মানে একটু তাড়া আছে, তাই সবাই টাইমে যাইতেছি। তুমি তো শুধু মুন্ডলে এইভাবে হাঁটাটা দিলাই কে রে, তোর কি বাসার ইচ্ছা নাই ভাই? এত সুন্দর বিয়ে করছো, লাইফটা সেটেল। নাম এমনি স্লো যাই, ওকে দাঁড়াইছিলাম। এটা হচ্ছে সুনামগঞ্জ বাইপাস, আর ওইদিকে সিলেট। সবার জন্য দাঁড়াইছি, এখন যাচ্ছি বাইপাস। এদিকটা আরও আগে একবার গেছিলাম, মেবি মনে নাই, বাট রোডটা অনেক সুন্দর, ভিজা মাত্র, মেবি বৃষ্টি হয়েছে আর দুই পাশে পানি। আমরা এখন সিলেট শহরে ঢুকে গেছি। আমার সামনে সামনে আছে সাদমান ভাই, আমার ভাইয়ের ফ্রেন্ড। ওয়াও, সিলেট শহরটা অনেক সুন্দর লাগতেছে বাই দ্য ওয়ে। আমি নর্মালি আসা হয় না, আমি লাস্ট টাইম আমার কলেজ লাইফ সিলেটেই ছিল, তারপর গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হওয়ার পর আমি সিলেটে চলে যাই। কেটা ও বাই দ্য ওয়ে, নাম্বার প্লেটই তো আনি না ভাই, এটার তো না কাগজপত্র কিছু আসেনি সাথে, এটা গাড়ির বাইকের। আচ্ছা যাই হোক, আমরা মোটামুটি এই কয়টা বাইক, আরও সামনে আরও অ্যাড হইব। আর মেইন প্রবলেম হয়েছে কি, কাগজ মেবি আনি নাই। যাই হোক, আমার নাম তো আবার রওনা দিতেছি, যাই
তারপর আবার কোনো দেখানোর মতো যা কিছু হইলে আবার ক্যামেরাটা অন করতেছে আপনাদের সাথে। অবস্থাটা অনেক ভালো, এই জন্য আরও ঘুরতে বেরোইছি, নইলে রাজি হইতাম না ট্যুরের জন্য। বাট ওভারঅল সব মিলাইয়া ফ্যামিলি কন্ডিশন, নিজের কন্ডিশন সবই ভালো আছে, তাই আল্লাহর রহমতে আল্লাহর নাম নিয়ে বের হয়ে পড়লাম। 54 কিমি আর তামাবিল এক, তামাবিল 48 ছিলাম, আরও 3টা বাইক আইসে অ্যাড হলো। ওয়াও, কইতে আসছো তুমি, তুই আরও 3টা বাইক অ্যাড হয়েছে। তো আমরা এখন যাচ্ছি সিলেশরতে, বের হইতেছি, একটা লাইন আপ হয়েছে, সবাইরে আমি দেখাই মোটামুটি কেমন কেমনে কি আছে। এটা হচ্ছে কাকন ভাই, এটা হচ্ছে আপনার জিক্সার একটা ভাই ব্রাদার, এটা হচ্ছে আপনার প্রমি ভাই, এটা হচ্ছে সামনে হচ্ছে সাদমান ভাই আছে, সাদমান ভাই ভাইকে, আর ওইখানে আছে জুয়েল ভাই, আর আরও আছে এখানে এই ভাইকে আছে কাউসার, আর ওইখানে আমাদের এই ওয়ারসির পক্ষ থেকে আছে সুহাগ ভাই আছে, আর ওনার নামটা আমি সঠিক জানি না। আমরা এখনও যাইতে আছি, সিলেট ক্যান্টনমেন্ট এরিয়াটা ক্রস করতেছি, তামাবিল, তামাবিল রোড বা যাই বলেন, এটা মানে সিলেটের এই জায়গাটা আমার খুব ভালো লাগে, চারিদিকে চা বাগান আর মাঝখান দিয়ে বড় একটা রোড। আমার অবশ্য এই এলাকা সম্বন্ধে ভালো আইডিয়া আছে, অলরেডি একটা 220 দেখছি, MT15 গ্রে সবুজ কালারের যে MT15টা আছে ওইটা দেখছি, 220টা দিয়ে আমার কলেজে লেগে গেছিলো। এই তো একটা 200 4B, এটা 200 4B। সো এই এই জোনে আসলে পর যে ভাল লাগে ভাই, মানে সব জোজ মানে বাইকগুলা দেখা যায়, এটা কিন্তু 204B অরিজিনাল, কোনো কাস্টম না। সো এটা বর্ডার অঞ্চল, তো এই জন্য এখানে খুব কমন এগুলো, যদিও আমার লাইফে কোনো সময় আমি বর্ডার ক্রস গাড়ি চালাই নাই, মানে জানি না এগুলো কি। নাইস, 200, উফ, এই তো অ্যাভেলেবেল, পিছনে ABS, সারা আমার কাছে দিত এটা, আমার তো বাইকই নাই, বাসাতে বাইকই দিতেছে না, টাকা পয়সাও নাই, নিজের কোনো টাকা পয়সা থাকলে একটা বাইক নিয়ে নিতাম, বাইকটা থাকলে সব বাইক চালালে সবসময় মনে হয় ভালো থাকে আমার, হোয়াট এভার। এইদিকেও হাওড়, এইদিকেও হাওড়, ও ভাই যে জোস এরিয়া, শান্তি লাগতেছে ফাইনালি। বা শুনছি ভালোই সাপোর্ট দিছে ভাই দাবে, আর ইয়ামাহার সব ভাই ব্রাদাররা আছে, আজকে আশা করি ভালোই হইব। মানে অনেক 3 বছর পর প্রায় আমি একটা ফ্রি রিলাইফ লাইফ পাইছি, আহ মাশাআল্লাহ ভাই, এত সুন্দর ভিউ, আমি দেখাই, ওই এগুলো পাহাড়, হ্যাঁ, আর খুব জোস লাগতেছে সামনে, আরও জোস পাহাড়, হেই, আর আমি এইটা নিয়ে তো ভাই বাদার যাইতেছে, আস যান যান যান, তো আমিও যাই। উফ, পাহাড়গুলো যা লাগতেছে, ইস উসুল ম্যান, মানে এতটুক জায়গায় রাইড করে আইসা উসুল লাগতেছে। আমি আপনাদের এখন ক্যামেরাটা চার্জ শেষ হয়ে গেছিলো, এখন ক্যামেরাটা চার্জ অন করলাম, যে জিনিসটা দেখানোর জন্য ক্যামেরাটা ব্যাটারিটা চেঞ্জ করছি, দিস ওয়ান, আর এটা আছে আজকে আমার বাহন, ওনার পার্সোনাল ফটোগ্রাফার, স্বচ্ছ আর এক পাহাড়, ও ভাই যে সুন্দর, ওইখানে একটা ঝর্ণা, ওই কয়েকটা ঝর্ণা এখানে ভাই দাবে, খুব জোস একটা জায়গা, ওয়াও, জাস্ট ওয়াও লাগতেছে। ফোন হ্যাঁ, এখানে বড় বড় মানে পাথরগুলো বাংলাদেশে আস এই তোলা হয়, তারপর ওরা এটার সাইজ করে, তারপর এটার প্রক্রিয়াজাত হয় আর কি। মায়াবী ঝর্ণা যাচ্ছি, বৃষ্টি, আর প্লাস আমার সেকেন্ড ব্যাটারিটা চার্জ বেশি নাই, সো আমি এখানে ফুটেজ নষ্ট করবো, যাইতে আছে। ও ভাই দেখেন পানিটা কত সুন্দর লাগতেছে এখানে, আর ওটা ওই পাশটা ইন্ডিয়া। এখন যাচ্ছি ওই মায়াবী ঝর্ণা নৌকা দিয়ে, এখানে গেলে নাকি মানুষ মায়া পড়ে যায়। আচ্ছা দেখি আসলে ভাই, আসলে মায়া পড়ে গেল, আজকে আমরা মায়াবী ঝর্ণা প্র্যাকটিক্যাল করব। কোনটা 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 উঠবো, কোনটা দেখলাম, এইটা ইঞ্জিনের নৌকা, আমরা এখন ইঞ্জিনের নৌকা দিয়ে ওই মায়াবী ঝর্ণা যাবো,
নৌকায় আটজন দর্শন করিয়া আমরা দুই নৌকা নিয়ে যাচ্ছি, ওই একটা নৌকা আর এইখানে একটা নৌকা। এ কাউসার নিজে বড় ভাই রে, একটা লুক এনে আসছি মারাত্মক, ওর নিজে দেওয়ার মোর আগে তো আমরা এই নৌকা দিয়ে আসছিলাম, এখন নামছি সবাই। আমি মাত্র লিবিয়ার বর্ডারটা ক্রস করলাম। আমি একটু আপনাদের এই জায়গাটা একটু দেখাই, তারা পুরোটা পাহাড়ে আমরা আসছি ওই দিক থেকে, অনেক অনেক যাত্রী আছে। ফাইনালি প্রায় এসে পড়ছি, দেখাই দাঁড়ান। ওই তো ঝর্ণাটা, আমাদের ঘোরাঘুরি এখানে শেষ, এখন আবার নৌকায় যাইতেছি আমরা। চলো, আমরা এখন আছি সিলেট শহরে, জাফলং থেকে এসে গেছি আর ক্যামেরা অন করি নাই, এখন যামো হবিগঞ্জের উদ্দেশ্যে। এখন আছি সিলেট শহরে, বিকাল 5:16 বাজতেছে, দেখেন পানিটা কত অস্থির লাগতেছে, আর আমরা ব্যাক করতেছি। ওয়াও, এখন আছি ঢাকা সিলেট হাইওয়ে, আজকে অনেক বিজি হাইওয়ে, মেবি নর্মাল এরকম দেখে, সো যাইতেছি। বর্তমানে আছি নবীগঞ্জে, প্রায় এসে গেছি, শরীর টরীর খুব খারাপ ভাই, টলা চেঞ্জ হয়ে গেছে আর বৃষ্টির দৌড়ানিও খাইছি আমরা।